প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের লগারিদমের ধারণা এবং প্রয়োগ এই অধ্যায়ের 78 পৃষ্ঠার যে উদাহরণ 3 রয়েছে একক কাজের, এটা আমাদের অনুশীলনীর আগে একেবারে শেষ অঙ্ক, এটা আমরা আজকে সলভ করব। তো এখানে বলা হয়েছে একটি গরম পানির পাম্প থেকে 50 ডেসিবেলের শব্দ নির্গত হচ্ছে। তো আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো আগের অঙ্কগুলো তো দেখো এরকম, একটি শব্দযন্ত্র থেকে প্রতিনিয়ত এত মাত্রা শব্দ বের হচ্ছে। তো এটাকে কিন্তু আমরা আই এর মান বলেছিলাম। এই এককটা দেখে তোমাদের বুঝতে হবে যে ওয়াট পার মিটার স্কোয়ার, এটা কিন্তু আই এর মান। কিন্তু যখন এখানে ডেসিবেল দেয়া থাকবে, হ্যাঁ, এখানেও দেখো নির্গত হচ্ছে বলছে, কিন্তু ডেসিবেল এককটা হলে এটা কিন্তু ডি এর মান হবে, এটা মনে রাখতে হবে। তো অন্যদিকে একটি সেচ পাম্প থেকে 62 ডেসিবেলের শব্দ নির্গত হচ্ছে, অর্থাৎ দুইটা আমরা ডি এর মান দেখছি, একটা হচ্ছে গরম পানির পাম্প থেকে আর একটা হচ্ছে সেচ পাম্প থেকে। তো সেচ পাম্পের শব্দের তীব্রতা, যেটা আমরা আই হিসেবে শিখেছিলাম সূত্রে, গরম পানির পাম্পের শব্দের তীব্রতা থেকে কত গুণ বেশি, তো এইটা আমরা এখন সলভ করতে যাচ্ছি, যেটা আমাদের উদাহরণ 3। তো আমরা উদাহরণ 3 করব এখন, উদাহরণ 3। তো আমরা দেখো জিনিসগুলো যদি তুলে নেই, যে দেয়া আছে, হ্যাঁ, দেয়া আছে পানির পাম্প থেকে, পানির পাম্প থেকে নির্গত নির্গত শব্দ, তো এটাকে আমরা D1 হিসেবে ধরি। D1 সমান হচ্ছে 50 ডেসিবেল, ডেসিবেলটা হচ্ছে একক, ডেসিবেল। ওকে, তারপরে এখান থেকে আমরা হচ্ছে শব্দের তীব্রতা, এটা I1 ধরি, পানির পাম্প থেকে নির্গত শব্দের তীব্রতা, তো এইখানে দেখো এই যে জিনিসটা, গরম পানির পাম্পের ক্ষেত্রে শব্দের তীব্রতা I সমান H ধরেছে, হ্যাঁ, তো এটাকে জাস্ট আমরা I1 হিসেবে ধরলাম, শব্দের তীব্রতা হচ্ছে I1। হ্যাঁ, এরপরে আমাদের হচ্ছে আরেকটা যে ছিল, সেটা হচ্ছে সেচ পাম্প থেকে, তাহলে সেচ পাম্প, যেটা দিয়ে জমিতে সেচ দেওয়া হয়, সেচ পাম্প থেকে নির্গত শব্দ, তো এইখানে আমরা এটাকে D2 হিসেবে ধরি, তাহলে আমাদের সুবিধা হবে শব্দের মাত্রা, এটা হচ্ছে শব্দের মাত্রা, তো এই সেচ পাম্প থেকে নির্গত শব্দের মাত্রা হলো D2। তো এই D2-র মান দেওয়া আছে দেখো 62 ডেসিবেল, আর এইখানে শব্দের তীব্রতা আমরা I2 ধরে নিই, সেচ পাম্প থেকে নির্গত শব্দের তীব্রতা সমান হচ্ছে I2। ওকে, তাহলে আমরা শব্দের মাত্রার যে সূত্র শিখেছিলাম, হ্যাঁ, সেই সূত্রটা আমরা যদি লিখি, এখান থেকে আমরা দুটা সমীকরণ তৈরি করব, হ্যাঁ, শব্দের মাত্রা, এটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়, ডি সমান হচ্ছে 10 log 10, এখানে ছিল আমাদের I/S, এসটা হচ্ছে স্ট্যান্ডার্ড, হ্যাঁ, যেটা আসলে মান আমাদের জানি, হ্যাঁ, ফিক্সড করা ছিল এই মানটা আমাদের, কিন্তু অঙ্ক করতে গেলে এখানে যদিও বসানো লাগবে না, কেননা এখানে আসলে জিনিসটা ক্যান্সেল হয়ে যাবে, কাটাকাটি হবে, অন্যান্য অঙ্কের ক্ষেত্রে আমাদের বসাতে হয়েছিল, হ্যাঁ, 10^-12 ওয়াট পার মিটার স্কোয়ার, কিন্তু এখানে যেহেতু দুটোর তুলনা হবে, এসটা কিন্তু কাটা যাবে। তো এইখান থেকে দেখো আমরা এই পানির পাম্প থেকে নির্গত, হ্যাঁ, এটার যে D1 এর মান ছিল, এখানে D এর মানটা আমরা 50, অর্থাৎ 50 বসালাম, হ্যাঁ, 50 বসিয়ে এখানে দেখো 10, তারপর লগ বেজ হচ্ছে 10, আর এই জায়গাটা I এর বদলে আমরা পানির পাম্প থেকে নির্গত শব্দের তীব্রতা I-টাকে I1 ধরেছি, বইয়ে জাস্ট এই জায়গাটা H ধরেছিল, একই বিষয়, আর এখানে Sটা আমাদের থেকে গেল। তো এখন দেখো সমীকরণটা আমরা একটু ছোট করে নিতে পারি, না করলেও হবে, হ্যাঁ, যে এই
দশটা আমরা যদি এই পাশে গুণন আছে এই পারে এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ উভয় পক্ষকে দশ দিয়ে একটা ভাগ করা হয়েছে। তো জাস্ট আমরা 50/10, আর এই টেনটা এই পাশে চলে আসলো, তাহলে এইখানে থাকলো লগ 10 বেস I1/S। ওকে, তো এটা কাটাকাটি করলে বা ভাগ করলে এখানে আমরা পাবো হচ্ছে 5। জিনিসটা একটু ছোট হলো এই সুবিধা, 5 = log 10, এখানে থাকলো আমাদের I1/S এটা। তো এইটাকে, এই লগটাকে আমরা দেখো সূচকের রূপদান যদি করি, তাহলে লগের অংশটা আমরা বাম পাশে নিয়ে আসলে আমাদের বুঝতে সুবিধা হবে, log 10 বেস I1/S = জাস্ট আমরা সাইডটা ট্রান্সফার করলাম। তো এই দেখো লগ থেকে সূচকে যাওয়ার আমরা অনেকবার দেখিয়েছি যে লগের ভিত্তিটা হয় সূচকের ভিত্তি, অর্থাৎ এটা 10 যাবে ভিত্তিতে, ডান পাশের যে সংখ্যাটা থাকে এটা চলে আসে পাওয়ারে, আর এইখানে লগের যে আর্গুমেন্ট যেটা এই বরাবর থাকে এটা চলে আসবে এই পাশে, অর্থাৎ I1/S। তো এই হলো আমাদের, এখানে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। হ্যাঁ, তো এটা আমরা একটু ঘুরিয়ে এই পাশে নেই, আসলে চলকগুলো এই পাশে থাকলে সুবিধা হয়। I1/S = 10^5, এটা আমরা দেখো 1 নং সমীকরণ হিসেবে রেখে দিলাম। তো এবার সেচ পাম্প থেকে যে নির্গত শব্দ সেটার আমরা কাজ করব। তো সেখানে শব্দের মাত্রা দেখো ডি, এটাকে আমরা D2 ধরেছিলাম, যার মান দেওয়া ছিল 62 সমান সূত্রে আমাদের ছিল 10 log 10 বেস। হ্যাঁ, এখানে ছিল I, তাহলে এটার তীব্রতা আমরা I2 ধরেছি, তো এখানে I2 দিলাম, আর S হলো যেটা আদর্শ শব্দের তীব্রতা। এই তো এখন এই জায়গা দেখো আমরা উভয় পক্ষকে একটা 10 দিয়ে ভাগ করে নিতে পারি, জিনিসটা আসলে একটু ইজি হবে, না করলে কোনো সমস্যা নেই, কেননা 10 দিয়ে আসলে পুরো কাটাকাটি হবে না, 6.2 হবে বইয়ে করেছে। আমরা এই জায়গাটা জাস্ট সাইডটা একটু ট্রান্সফার করে নিতে পারি, যে 10 log 10 বেস I2/S = 62। তো ওকে, এখন এই জায়গাটা টেনটাকে আসলে 10 দিয়ে ভাগ করলে ভালো হবে, টেনটা আমরা এই পাশে বাই করে দিই, তাহলে এখানে হচ্ছে log 10 বেস I2/S, এইটাকে 10 দিয়ে ভাগ করলে হবে 6.2। এই আচ্ছা, নেক্সট আমরা দেখো এখানে এখন সূচকের রূপদান করব, তাহলে লগের যে ভিত্তিটা আছে এটা হবে সূচকের ভিত্তি, ডান পাশের সংখ্যাটা চলে আসবে পাওয়ারে, আর এইটা চলে আসবে আর্গুমেন্ট যেটা সেটা চলে আসবে এই পাশে। ওকে, এখন এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখি, হ্যাঁ, চলকের জায়গাটা আমরা এই পাশে দিই, অর্থাৎ I2/S = 10^6.2। তো এখন দেখো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই সমীকরণ দুটো আমরা জাস্ট ভাগ করব। সেক্ষেত্রে এই পাওয়ারটা যেহেতু বড়, এটা উপরে রাখলে আমাদের সুবিধা হবে, এটা আমাদের 2 নং সমীকরণ রাখলাম। তো আমরা এখন লিখি 2 কে 1 নং দিয়ে, অর্থাৎ ছোট সমীকরণটা যেন নিচে থাকে, 1 নং দিয়ে ভাগ করি। সেক্ষেত্রে 2 নং সমীকরণের যে বামপক্ষ আছে এটা আমাদের উপরে রাখতে হবে, অর্থাৎ I2/S / 1 নং-এর যে বামপক্ষটা আছে I1/S, তারপরে 2 নং-এর যে ডান পক্ষটা আছে এটা থাকতে হবে উপরে 10^6.2 / 1 নং-এর যে ডান পক্ষ আছে অর্থাৎ 10^5। এই তো এখন দেখো এখানে আমরা এটা উপরের যে ভগ্নাংশটা আছে I2/S, এই ভাগ চিহ্নটাকে আমরা গুণন দিয়ে এটা উল্টায় দেবো, অর্থাৎ উপরে যাবে S, নিচে হবে I1। আর এটা সূচকের ভাগ আমরা জানি যে ভিত্তিটা যখন একই হয় একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা বিয়োগ করতে হয়, অর্থাৎ 6.2 থেকে আমরা যদি 5 বিয়োগ করি, তোমরা ক্যালকুলেটারই করে নেবে, তাহলে 10^1.2 চলে আসে এখানে। আচ্ছা, এখানে দেখো SS কাটা যায় উপর নিচে, সো এখানে যেটা থাকবে আমাদের যে উপরে থাকলো I2/নিচে হলো I1, আর এটা আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটারে 10^1.2 দিলে আমরা এটা রেজাল্ট পেয়ে যাব। সো প্রথমে 10 চেপে পাওয়ার দিতে গেলে এই যে সুইচটা দিতে হয় এটা দিলাম, তারপরে 1.2,
তো দেখো 15.84 এরকম অনেকগুলো মান আসছে। এটাকে আমরা যদি দুই ঘর লিখি তাহলে এখানে যেহেতু 5 থেকে 9 এর মধ্যে থাকলে এক একটা অঙ্ক যোগ করে নিতে হয়, অর্থাৎ 84 থেকে আমরা 85 করে দেব। সো এটা আমরা লিখব 15.85, এটা প্রায় আর কি। তো এই যদি হয়, এখন আমাদের দেখো কোয়েশ্চেনে যেটা বলা হয়েছিল আমাদের সেটার মান এখান থেকে বের করতে হবে। তো এখানে বলা হয়েছে সেচ পাম্পের শব্দের তীব্রতা, তো সেচ পাম্পের যে শব্দের তীব্রতা সেটা হচ্ছে আমাদের I2। এই যে আমরা দেখো উপরে সেচ পাম্পের এই যে সেচ পাম্পের I2 ধরেছিলাম, তাহলে I2 মানটা আমাদের এখানে বের করতে হবে। তো আমরা আর আর গুণ বজ্র গুণন করি, নিচে একটা 1 ধরলে I2 সাথে যদি 1 গুণ করি তাহলে I2 হবে, আর এইটা গুণ হবে এর সাথে, অর্থাৎ যে কোনো একটা আগে লেখা যাবে, সমস্যা না, যেহেতু এটা গুণন সম্পর্ক। তোমরা চাইলে I1 আগে লিখতে পারো, এই সংখ্যাটাও আগে লিখতে পারো। আমরা সংখ্যাটাই দিলাম 15.85, এটা কিছু না, গুণন হচ্ছে I1। তাহলে এখন আমরা বলতে পারবো এই I2টা ছিল আমাদের সেচ পাম্প থেকে নির্গত শব্দের তীব্রতা। তো এই সেচ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির পাম্পের শব্দের তীব্রতার এত গুণ বেশি। তো এই ফিনিশিং লাইনে আমরা এখন বলবো যে অতএব সেচ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির পাম্পের শব্দের তীব্রতার, অর্থাৎ এইটা হচ্ছে I1টা হচ্ছে আমাদের গরম পানির পাম্প থেকে যে নির্গত শব্দ তার তীব্রতা, তার এত গুণ বেশি এটা তীব্রতার 15.85। এটা আমরা একটু প্রায় লিখে দিই, যেহেতু আমরা এখানে ঘর শর্ট করে নিয়েছি, প্রায় 15.85 গুণ। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমরা অনুশীলনীর পরের পার থেকে কিন্তু আমরা অনুশীলনীর অঙ্কগুলো চলে যাবো। আজকে পর্যন্তই ধন্যবাদ।